নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্ট স্টাডি। আমি দিব্যেন্দু। আমরা প্রিভিয়াসে দুটো ভিডিও বানিয়েছিলাম, যেটা এসএসসি জিডি 2022-এ বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেদের ও মেয়েদের কত কাট আপ গেছিলো, সেই ভিডিওটা অনেকেই তোমরা ভালোবাসা দিয়েছো এবং সেখানে অনেকজনের কমেন্ট করছিলে যে জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে মেয়ের কত কাট আপ গেছিলো সেটা যদি একবার বলে দাও। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের মেয়েদের কত কাট আপ গেছিলো সেটা দেখতে পারবে, পরবর্তীকালে ছেলেদের কত কাট আপ গেছিলো সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এই চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। দেখো, এটা আমরা ফোর্স ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কাট আপটি ডিভাইডেড করেছি এবং এখানটা সম্পূর্ণ এটি অফিসিয়াল ডাটা। এই অফিসিয়াল ডাটা থেকে আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু একটা পেজে লিখে নিয়েছি। তো এখানে দেখতে পারো সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট আনরিজার্ভডের এখানে 113.13 কাট আপ কিন্তু এখানে গিয়েছিলো। এছাড়াও সিআইএসএফ ইডব্লিউএসএ 97.07 কাট আপ কিন্তু এখানে গিয়েছিলো। বর্ডার জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের 104.24 কাট আপ কিন্তু গিয়েছিলো। এসসিদের 97.23 কাট আপ কিন্তু এখানে গিয়েছিলো এবং এসটিদের 121.07 কাট আপ কিন্তু এখানে গিয়েছিলো। তো সিমিলারলি এসএসবিতে কোনো এখানে মেয়েদের জন্য ভ্যাকেন্সি ছিল না জেনারেল ডিস্ট্রিক্টে সেই কারণে, এবং আসাম রাইফেলে কোনো ভ্যাকেন্সি কিন্তু ছিল না সেই কারণে এখানে ডাটা কিন্তু নীল রয়েছে। দেন তোমাদের আইটিবিপিতে ভ্যাকেন্সি এখানে ছিল মেয়েদের জন্য, আনরিজার্ভে 95.82 কাট আপ এখানে গেছে। এছাড়া ইডব্লিউএসএ 75.99 কাট আপ গেছে। এছাড়া ওবিসিদের 89.72 কাট আপ এখানে গেছে দেখতে পারো। এসসিদের 84.48 কাট আপ গেছে এবং এসটিদের 96.63 কাট আপ, অর্থাৎ 6.3 কাট আপ কিন্তু এখানে গেছে আইটিবিপি এসটি ক্যান্ডিডেটদের। এরপরে আমরা সিআরপি এবং বিএসএফ এর দেখে নেবো এক নজরে। তো সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 94.60 কাট আপ এখানে গেছে। ইডব্লিউএসএর 80.07 কাট আপ এখানে গেছে। এছাড়াও ওবিসিদের 93.05 কাট আপ গেছে এবং এসসিদের 90.44 কাট আপ গেছে এবং এসটিদের 98.43 কাট আপ কিন্তু এখানে গেছে। এরপরে দেখো বিএসএফ ক্যান্ডিডেটদের যারা ছিল, বিএসএফ মেয়েরা যারা ছিল জেনারেল ডিস্ট্রিক্টে তাদের আনরিজার্ভের 91.46 কাট আপ গেছে এবং ইডব্লিউএসএর 72.65 এবং ওবিসিদের 82.59 কাট আপ গেছে এবং এসসিদের দেখো 79.95 কাট আপ এবং এসটিদের 92.21 কাট আপ কিন্তু গেছে। তো এই ছিল তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের কাট আপ ভিডিও। পরবর্তীকালে তোমাদের কমেন্ট অনুযায়ী জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেদের কাট আপ ভিডিও আমি নিয়ে আসবো। তো এটি কিন্তু 2022-এর অফিসিয়াল কাট আপ। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এবং হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো।